ভিকি জায়দের বহুল প্রত্যক্ষিত পুনর্জন্ম ইউনিভার্সের নতুন অধ্যায় অবশেষে দেখে নিলাম। সেই শুরু থেকেই প্রচুর পরিমাণে হাইপ তুলেছিল পুনর্জন্ম তিন। প্রথমে একটু সমস্যা করেছিল, 8টায় আপলোড করার কথা ছিল, কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে 8টার পরিবর্তে 9টায় আপলোড করার কথা বলে, কিন্তু সেটিও করে নেই। পরবর্তীতে একদিন পিছিয়ে 2 অক্টোবর সন্ধ্যা 7টায় আপলোড করার কথা জানান। অনেকটা বিরক্তকর ও অসহ্য লেগেছে এই ব্যাপারটা, দর্শকরাও অনেক অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিলাম আমরাও। অবশেষে অপেক্ষার পালা ঘুচিয়ে দেখে নিলাম পুনর্জন্ম তিন। ট্রেলার দেখে অনুমান করতে পারছিলাম যে আগের পর্ব দুইটার তুলনায় তৃতীয় পর্ব অনেকটা হাইপ ভয়ঙ্কর হবে। ট্রেলারে বেশ কিছু সংলাপ ভালো লেগেছিল, যেমন এই রান্নাকে না বলা খুব কঠিন, এই রান্না খারাপ হতেই পারে না, এবং শুনেছিলাম মানুষ তাদের অপরাধবোধ ভোলার জন্য অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করে, তাই আমি মানুষ রান্না শুরু করলাম। আমরা পুরো অবাক এই শিরিত ডায়লগ শুনে। কেমন লাগলো? বলতে গেলে ট্রেলার দেখে যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি ভালো লেগেছে, অসাধারণ ছিল। পুরোটা সময় জুড়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম আর উপভোগ করতেছিলাম, আর ভাবতেছিলাম কিভাবে সম্ভব, একটা মানুষের দ্বারা এত কিছু কিভাবে করা সম্ভব। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবিন বরাবরের মতো ফাটিয়ে দিয়েছেন, তবে মেহজাবিনের অভিনয় একটু বেশি ভালো লেগেছে এই পর্বে। বাকি যারা অভিনয় করেছেন তারাও বেশ ভালোই অভিনয় করেছেন। পুরো ডিউরেশন জুড়েই ছিল সাসপেন্স, এবং সাসপেন্স দিয়ে শেষ করলেন। এখন অনেক প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল, যদিও শেষ পর্ব তথা অন্তিম পর্ব আসার ইঙ্গিত দিয়েছেন, হয়তো আরেকটি পর্ব দিয়ে শেষ করে দিবেন পুনর্জন্ম। অন্তিম পর্ব দেখার জন্য এখন শুধু অপেক্ষা করুন, এইরকম মাস্টারপিসের জন্য অপেক্ষা করা যায় বারবার। বলে রাখা ভালো, যারা পুনর্জন্ম তিন দেখছেন তারা অবশ্যই এর প্রথম ও দ্বিতীয় পর্ব দেখার পাশাপাশি শুল্কপক্ষ দেখে নেবেন, তাছাড়া পুনর্জন্ম তিন দেখে মজা পাবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।